অনেক দিন ধরেই ওর ব্যথা করছিল, তো এক্সামের জন্য তোলাতে পারছিলাম না, তো আজকে মেনলি এক্সামটা শেষ হলো, তো আজকে যাচ্ছি দাঁত তোলাতে। দাঁত তোলাতে যেতে যেতে আমাদের বেশ ভালো লাইটিং আর প্যান্ডেলও দেখা হয়ে গেল। আমরা এখন বাইরে ওয়েট করছি, তো রিক ওয়েটিংয়ে আছে আর ও দেখো চকলেটও পেয়ে গেছে। ডাক্তার এসে দাঁত তোলার আগে ওকে ভালোভাবে ইমপ্রেস করে দিয়েছে, তো চকলেট নিয়ে বসে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। কোন 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 কী পেয়েছিস হাতে? কী পেয়েছিস? হ্যাঁ, লুকিয়ে রেখেছি কি? হ্যাঁ, দাঁত তুলতে হবে তো। কোন দাঁতটা দেখিয়ে দে তো, কোন দাঁত? যা খেয়ে নিয়েছে পোকায়। এগুলো খাবি কি করে? দাঁতটা উঠে গেলে মেল্ট করে দেবো। ও বাবা, চল বস, দেখ কখন তোকে ডাকে আর দাঁতটা ধরে একদম চেপে তুলে দেবে। লুকিয়ে রেখে কি হবে, কেউ নেবে না। গরম লাগছে না তো? ওইদিকে করে দিলাম। না গরম লাগছে না, এসি চলছে তো। দেখ দাঁত তোলা হলো, কমফোর্টেবল? ব্যথা লাগছে? ঠিক আছে, চলো আইসক্রিম খেয়ে নিয়েছো, আর অসুবিধা হবে না। ক্যামেরাটাকে আয়না করে দেখছে, মনে আমি দেখি গালটা দেখছে, কি করছে না আয়নায় দেখছে। দেখেছিস? দেখ কিছু হয়নি, তুই রুমালটা সারা, কিছু হয়নি। এটা তো রবস আছে বলে অমনি মনে হচ্ছে ভারী ভারী। হ্যাঁ, পর অবস্থা কি ঠিক হয়ে যাবে? না মমনি হয়ে গেছে। না কিছু অসুবিধা হয়নি, সব ঠিক আছে। ঠিক আছে তো, চলো বাড়ি গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। পুজোতে তাহলে দারুণ মস্তি করা যাবে, তাই তোরি? ও মিরারের মতো ক্যামেরাকে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। মুখে চাপা দিয়ে রাখ। হ্যাঁ, মুখে চাপা দিয়ে রাখ। পাপা গেছে এখন ওষুধ আনতে, রিকের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো ওই অ্যান্টিবায়োটিকটা আনতে গেছে। আর আইসক্রিম একটু আজকে একটু ঠান্ডাই খেতে হবে, আজকে কেন 3 দিন বলেছে ঠান্ডা খেতে, তো 3 দিনের জন্য জানি না ও আইসক্রিম নিয়ে আসছে। আর কিছু গলা খাবারই খেতে হবে, সেদ্ধ গলা এইসব ঠান্ডা খেতে হবে। রিকের বেচারার অবস্থা খারাপ, কি করে ঠান্ডা খাবে ভেবে পাচ্ছে না। কি হয়েছে বাবু, মুখটা দেখি, বাবু মুখটা দেখি, মুখটা সরা। ঠিক আছে, ঠিক আছে তো, ঠিক তো লাগছে। আর এখানে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে আজকে থেকে, লাইট জ্বলতেই শুরু করে দিয়েছে আমাদের এখানে অলরেডি। কি বলেছে ডাক্তার?
দেখানটা তুলে নিয়েছে তো কি তুলে নিয়েছে দাঁত আচ্ছা খাও তো টিভিতেও হাসছে তোর কথা শুনে নে খা আস্তে আস্তে এই পাশটা দিয়েই খা হ্যাঁ হ্যাঁ এই দেখ তোর এখনো এটা কমেনি দাও তো এটা দাও তো গেঞ্জিটা দাও তো গায়ে ফেলছে আ আ আ খাচ্ছিস কেন গায়রা গায়রা নেখা এই পাশটা এখনো অসারটা কমেনি ওই জন্য সেন্স নেই হ্যাঁ 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 ভেতরে ঢুকিয়ে খাবো বুঝতে পারছো না তুমি মাঝখানে দিয়ে খাও বুঝতে পারছো না হ্যাঁ মাঝখানে দিয়ে খা হ্যাঁ চলো খেয়ে নাও আস্তে আস্তে খাও হ্যাঁ ডাক্তার দেখি তো প্যাক করে এলাম এখন রেস্ট নিচ্ছে তো সত্যি মানে খুব সাবধানেই করেছে তো ওর একটু ব্যথা বা সেরকম কিছুই বলছে না জাস্ট একটু অবশ হয়ে রয়েছে বলে কথাটা বলতে পারছে না আর ও যেখানে করিয়েছে সেখানে হচ্ছে ওরই ফ্রেন্ডের বাবার কাছে তো এর আগেও দেখিয়েছিল তো দাঁতটা তোলানোর কথা অনেকদিন আগেই হচ্ছিলো বাট ও তুলতে চাইছিলাম না আমরাই তুলতে চাইছিলাম না বাট ও এখন নিজেই বললো যে মা দাঁতটা এবার তুলেই দাও আমার যা কষ্ট হচ্ছে মানে অনেক ভেতর অবধি ক্যাভিটিটা হয়ে গেছে মানে জল খেলে কিছু গরম জিনিস খেলেই মানে খুবই ওর কষ্ট হচ্ছিলো তো নিজে থেকেই বললো আর যেহেতু ওর বন্ধুর বাবা সেই জন্য ওর কনফিডেন্সটাও খুব ভালোই ছিল যে কোনো কষ্ট হবে না তো সিরিয়াসলি বলছি যে এত সাহসের সাথে ও মানে শুলো আমাদেরকে ধরতেও লাগলো না কিছু বলতে লাগলো না অ্যানাস্থেশিয়া করলো দাঁতটা তুললো কোনো উফ আর কিচ্ছু নেই থ্যাংক গড এখন ঠিকই আছে মেডিসিন চলবে তিন দিন মতো ঠান্ডাই খেতে হবে তো আর মানে ডাক্তার যে এত ভালো এত সুন্দর এত কেয়ারফুলি করেছে মানে সত্যি আমারও খুব ভালো লাগলো আমরাও মানে খুব টেনশন নিয়ে ফেলেছিলাম যে এত ছোট বয়সে দাঁত তুলবে মানে সত্যি বড়রাই ভয় পেয়ে যায় তো ওর কাছে এটা সত্যি ও খুব সাহসের সাথে এই জিনিসটা করেছে আর থ্যাংক ইউ ডক্টরকেও যে খুব ভালোভাবে করেছে তো যাক ভালোই লাগলো এখন একটু ওর রেস্ট নিয়ে নিই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দিক ভালো আছিস ঠিক লাগছে ব্যথা করছে না তো আমি এখন ভালো আছি বাই 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 বাই